দায়ী হওয়ার জন্য আলেম হওয়া সবসময় জরুরি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইউবাল্লিগু মিনকুম আশ-শাহিদু আল-গায়বা, তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত যারা আছে তাদের কাছে পৌঁছে দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াতের ইলম যদি কারোর কাছে থাকে তাহলে তিনি সেটা অন্যদের কাছে পৌঁছে দিবেন। আজ বাংলাদেশে দাওয়াতের যে প্রয়োজনীয়তা আছে, দাওয়াতের ময়দানে যে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, এই খরা এবং দুর্ভিক্ষ কাটাবার জন্য আমাদের সবাইকে দাওয়াতের কাজের জন্য উপযোগী করে গড়ে তুলে দাওয়াতের ময়দানে আমাদের সবাইকে নামতে হবে ইনশাআল্লাহ। আমরা যারা আছি এখানে জেনারেল শিক্ষিত, তারা অনেকে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করার জন্য তাদের প্রচণ্ড আগ্রহ লালন করেন। আমি তাদের উদ্দেশ্যে এবং সেই সাথে আমার সমপর্যায়ের কিংবা আমার ছোট ভাই তুল্য যে সমস্ত আলিমরা আছেন তাদেরকে কিছু কথা বলতে চাই, মুরব্বী উলামায়ে কেরামদের কাছে সবক শোনানোর মতো করি। প্রথমত, আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই, এ যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে একটা হলো এখলাসের অভাব এবং ঘাটতি। বিশেষ করে মিডিয়ার এই সময়ে এখলাস ধরে রাখার মতো কঠিন আর একটা কাজ নেই। এই জন্য আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই, সবচাইতে সহজ এবং সবচাইতে আমাদের হাতের কাছে নাগালে থাকা যে প্ল্যাটফর্ম সেটা হলো সোশ্যাল মিডিয়াগুলো। এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমরা অনেকে দাওয়াতি কাজ করে থাকি আলহামদুলিল্লাহ, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দাওয়াতি কাজের সবচাইতে বড় যে ভয়াবহ দিক সেটা হলো এখানে এখলাস এনশিওর করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে যায়। তো এই জন্য আমরা যারা দাওয়াতি কাজ করতে চাই, সব কিছুর আগে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো আমি যতটুকু দাওয়াতের কাজ করব ততটুকু করব শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য, দুনিয়ার কোনো বাহবার জন্য, দুনিয়ার কোনো নাম যশ খ্যাতির জন্য, দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো প্রাপ্তির আশায় আমার দাওয়াতি কাজ হবে না। এই বিষয়টা আমাদেরকে সব কিছুর আগে নিশ্চিত করতে হবে। কিন্তু মুশকিল হলো যে আমরা যারাই দাওয়াতি কাজ করি তাদের মধ্যে বিশেষ করে মিডিয়াভিত্তিক যে দাওয়াতি কাজগুলো হয় এগুলোতে মানুষের নজরে আসা, মানুষের কাছ থেকে বাহবা পাওয়া, লাইক কমেন্ট গোনা, অনেকে নিজের ফেসবুক পোস্টের লাইক কমেন্ট যেভাবে গোনে তার পকেটের টাকাও এত গুরুত্বের সাথে গুনছে কিনা সন্দেহ আছে। আমি যদি অনবরত শুধুমাত্র ভক্ত গুনতে থাকি আর আমার ফলোয়ার গুনতে থাকি আর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে দুই লাইনের দাওয়াতি কাজ করে যদি চার লাইনের ফিডব্যাক মানুষের কাছ থেকে আশা করতে থাকি, তো আমাদের মনে রাখা উচিত যারা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশায় পার্থিব উদ্দেশ্যে বাহবা কুড়ানোর জন্য দাওয়াতের কাজ করে, এই শ্রেণীর দায়ী বা এই শ্রেণীর আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করার কথা হাদিসে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সময়ত উপস্থিতি, আমরা নিজের কাজের যতটা প্রচার প্রসার করি খুব বেশি অন্যের কাজের প্রচার প্রসার আমাদেরকে করতে দেখা যায় না, এটা এখলাস না থাকার একটা আলামত। তবে সবসময় সে বিষয়টিকে নিশ্চিত করে না, কারণ অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আরেকজনের ভিডিও প্রচার করলে নিজের পেজ ক্ষতিগ্রস্ত হয়। সে বিষয়গুলো বাদ দিলে আমরা নিজেরা অন্যদেরকে উদাহরণ হিসাবে উপস্থাপন করি কিনা, নাকি সবসময় শুধুমাত্র নিজের কারামতি জাহির করি, শুধুমাত্র নিজের গল্প যদি বলে বেড়াই আমি হান করেছি, আমি তান করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, তাহলে বুঝতে হবে যে এখলাসের ভয়াবহ ঘাটতি আছে। আজকাল বিশেষ করে আমাদের তরুণ আলেম যারা আছেন, সে সমস্ত তরুণ আলেমরা নিজেকে জাহির করবার এক প্রাণান্তকর চেষ্টা তাদের মধ্যে দেখা যায়। এমনকি যারা জেনারেল শিক্ষিত ভাই বোনরা আছেন, অনেকে দাওয়াতি কাজে ফিরে আসছেন, এই ময়দানে এসে তারাও দিন শেষে ফেমাস হওয়াটা যেন মূল টার্গেট এবং মূল লক্ষ্য, সেরকম একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে। এই জন্য এত দায়ী আমাদের এই সময়ে, আমরা যদি আজ থেকে 30 বছর 40 বছর আগে চলে যাই তাহলে এত দায়ী মুসলমান সমাজে ছিল না। এখন দায়ীর সংখ্যা যত বাড়ছে, কিন্তু এখলাসের অভাবের কারণে এত দায়ী থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে আমরা দিনের দিকে আনতে পারছি না, সাধারণ মানুষকে আমরা আল্লাহমুখী করতে পারছি না। আদর্শবাদী মুসলমান এদেশে সবচেয়েতে কম। এদেশে মুসলমানদেরকে আমরা বলি তারা ধর্মপ্রাণ। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন যে আমাদের দেশে মুসলমানরা দুই প্রকার, একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান। তো আমাদের দেশে সেকুলার মুসলমান বেশি নাকি রেগুলার মুসলমান বেশি? বুঝে শুনে কোনো মুসলমানের জন্য কোনোভাবে সেকুলার হওয়ার কোনো সুযোগ আদৌ আছে? কিন্তু এই ধারণা আমাদের অনেকের নাই। তো রেগুলার মুসলমান, সেকুলার মুসলমানদেরকে যদি রেগুলার মুসলমান বানাইতে হয়, আদর্শবাদী মুসলমান যদি বানাতে হয়, তাহলে আমাদের দাওয়া হতে হবে দাওয়া বিল ইখলাস, আল্লাহর পথে আহ্বান হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য।
আর এটা প্রমাণ হবে তখন যখন আমি নিজের দিকে দাওয়াত না দিয়ে দাওয়াত দিব কোরআন এবং সুন্নাহর দিকে, দাওয়াত দিব আমি ইসলামের দিকে, দাওয়াত দিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে, এবং দাওয়াত আমি শুধু আমাকে দিয়েই দিব না, অন্য ওলামা ইকরামের বক্তব্য, তাদের লেখনী, তাদের বই পুস্তক সেগুলো দিয়ে। আমি আলহামদুলিল্লাহ নিজেকে এই জায়গায় সংশোধিত করবার জন্য, আমার নিজের আত্মশুদ্ধির জন্য পরিকল্পনা করে আমি কিছু কাজ করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য, যাতে আপনারাও এরকম কোনো আইডিয়া বা আরও বেটার কোনো আইডিয়া আপনারা বের করতে পারেন। আমি চেষ্টা করি, আমার বাসায়, আমার অফিসে প্রচুর পরিমাণ বই থাকে এবং প্রচুর পরিমাণ বই আমার গাড়িতে থাকে। এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন তাদের অনেক বই, কিনতে কিনতে আমার ফুতুর হওয়ার দশা, 10টা 20টা 30টা করে করে সবসময় কিনে রাখি আমি। যে আসে কোনো একজন মেহমান তাকে একটা বই দেওয়ার চেষ্টা করি। সাধারণত নিজের বই তো সবাই দেয়, কিন্তু অন্য আলেমের বই দেওয়া এটার নজির আমাদের সমাজে খুব বেশি নাই। তো নিজের মনে না চাইলেও নফসকে সাইজ করবার জন্য পরিকল্পিতভাবে নফসের বিরুদ্ধে গিয়ে এই কাজটা আমি করার চেষ্টা করি। আমাদের পেজে হয়তো ভিডিও আমরা দিতে পারি না, কারণ কপিরাইটের ব্যাপার থাকে। এই কপিরাইটের ব্যাপার কারণে অন্যদের ভিডিও দেওয়াটা কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের দিন শেষে দাওয়াত দিতে হবে নিজের দিকে নয়, এমনকি নিজের প্রতিষ্ঠানের দিকেও নয়, দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে। সেটা কখনো নিজের কথা দ্বারা হতে পারে, কখনো অন্যের কথা দ্বারা হতে পারে, কখনো নিজের বই দ্বারা হতে পারে, কখনো অন্যের বই দ্বারা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। একজন দায়ী তার কিছু কাজ যেরকম প্রকাশ হবে হতে পারে, আমাদের কিছু কিছু দাওয়াতের কাজ গোপন থাকা দরকার। আমাদের সব দাওয়াতি কাজকে ঢোল পিটিয়ে আমরা প্রকাশ করা উচিত না। কিছু কিছু দাওয়াত থাকা উচিত, কিছু কিছু কাজ থাকা উচিত যেগুলো বাইনি ওবাইনাল্লাহ থাকবে। ওলামায়ে কেরাম যারা আছেন, কিছু কিছু দাওয়াতি কাজ থাকা দরকার যেগুলো কোনো বিনিময় নিয়ে হবে না, যেগুলো শুধুমাত্র আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করব। আমরা যারা জানা শিক্ষিত ভাইরা আছি, আমরাও আমাদের দাওয়াতি ক্ষেত্রে এরকম করতে পারি। তাহলে এগুলো আমাদের ইখলাসকে এনশিওর করবে ইনশাআল্লাহ তাআলা। তো দাওয়াতের কাজের ক্ষেত্রে ইখলাসের যে ভয়াবহতা এবং দুর্ভিক্ষ, এটা কাটাবার জন্য অত্যন্ত কার্যকর একটা উপায় হলো মুখলেস ওলামায়ে কেরামের সোহবত নেওয়া, যেটা সমাজ থেকে আজ প্রায় বিলুপ্তির দিকে। আমরা সোহবত বা সান্নিধ্য নেওয়ার গুরুত্ব একেবারেই ভুলে গেছি। যত বেশি মুখলেস, নিষ্ঠাবান, নিজেকে সবসময় লুকাবার চেষ্টা করেন, আত্মপূজারী বা আত্মপ্রচারকারী না, এরকম ওলামায়ে কেরাম অনেক আছেন এখনও সমাজে, পরিমাণে কম থাকলেও আছেন। সেই সমস্ত ওলামায়ে কেরামের সান্নিধ্যে নিজেকে যত বেশি রাখতে পারবেন, তত বেশি আপনার ভিতরে দেখবেন ইখলাস আনা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুখলেসিনদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাই, আমাদের দাওয়াতি কাজ হবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করবার জন্য, বাহবা কুড়াবার জন্য, মানুষের কাছে ফেমাস হওয়ার জন্য, বা পার্থিব আশায় যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। দ্বিতীয়ত, আমাদের দাওয়াত হবে দাওয়া বিল ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি যে বিষয়ে জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। আমরা অনেকে আছি যে বিষয়ে আমি ওয়াজ করছি, যে বিষয়ে আমি দাওয়াত দিচ্ছি, সে বিষয়টি আমি নিজে ভালো করে জানি না। আমি নিজে যে কোনো বিষয়ে সর্বোচ্চ ভালো করে জানবো, তারপর আমি সেটা বলবো। এখানে হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব আছেন, দারুল ইরশাদ মাদ্রাসায় হযরতের একটি উক্তি আমার জীবনে এমনভাবে গেঁথে গেছে, আমি বহু জায়গায় এটা আলোচনা করেছি। আমি এবার সনদ সহ কথা বলার চেষ্টা করি, আরেকজনের কথা নিজের কথা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টাটা করি না। আমি সবসময় যেটা যার কাছ থেকে শুনেছি তার নাম সহকারে বলি, এটা আমার একটা আদত অভ্যাস। তো হযরতের কাছ থেকে শুনেছিলাম, ছোট্ট একটা ঘরোয়া মজলিসে আমরা 7-8 জন ছিলাম দারুল এরশাদে, হযরত বলতেছিলেন যে যেই বিষয়টা জানার জন্য গোটা পৃথিবীর মানুষ মুখিয়ে আছে, ধরুন এমন একটা তথ্য, আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, ধরুন আমাদের দেশে একটা জাতীয় নির্বাচনের ফাইনাল ফলাফল প্রকাশ হবে, ঠিক সেই রকম একটা পর্যায়ে দেশের কোটি কোটি মানুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কোন দল জিতেছে জানার জন্য সবাই অপেক্ষমান। এখনও কেউ জানে না, নিউজ প্রকাশিত হয়নি এবং কোনোভাবে ফাইনাল ক্যালকুলেশন করা যায়নি। এরকম একটা পরিস্থিতিতে সবার আগে আপনি তথ্যটা জানতে পেরেছেন যে কোন দল জিততে যাচ্ছে, এরকম একটা ইনফরমেশন যেটা জানবার জন্য কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, কেউই আন্দাজ করতে পারছে না কি হতে যাচ্ছে, সেটি আপনি জেনে গেছেন। এই জিনিসটাও যখন আপনি মানুষকে বলতে যাবেন বা ফেসবুকে লিখতে যাবেন, তখন বলার সময় এমনভাবে বলার চেষ্টা করবেন যেন আপনি ছাড়া আরও মানুষরা জেনে থাকতে পারে। আপনি এমনভাবে সেটা প্রকাশ করবেন যে হয়তো আপনারা কেউ জেনেও থাকতে পারেন, আমি নিজে চোখে দেখেছি ফাইনাল ক্যালকুলেশন, যেটা মাত্র ঘোষণা হতে যাচ্ছে, পেপার প্রিন্ট আউট হয়ে গেছে, সিগনেচার হয়ে গেছে, সেটা এই, এটা আপনারাও কেউ হয়তো জেনে থাকবেন।
একজন দাই ইলাল্লাহ আল্লাহর পথে আহ্বানকারী দায়িত্বশীল মানুষ তার কথার ভিতরে এরকম বিনয় থাকবে। আর যদি আমি বলি এটা কোনো মায়ের পোত, কোনো বাপের পোত, বাপের জন্মে শুনে নেই, তাহলে এটা কোনো দাই বা কোনো আলেমের ভাষা হতে পারে না। আলেম যত বেশি জানবে তারপরে সে বলবে আল্লাহু আলামি সব। আলেম যদি বলে যে এই কথা আমি বলেছি আল্লাহর জমিনে কোনো মায়ের পোত এটা উল্টানোর ক্ষমতা নাই, এটা কোনো আলেমের ভাষা হতে পারে না। আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করতে গিয়ে নিজেদেরকে ঠিক এইরকম পর্যায়ে নিয়ে যাই, এটা আমাদের উচিত না। প্রথমত আমরা যা বলবো সেটা জেনে বলবো, দ্বিতীয়ত আমাদের দাওয়াতের ভিতরে বিনয় থাকবে। আমাদের দাওয়াতি কাজ, বিশেষ করে ফেসবুকের দাওয়াতি কাজ যারা করেন, এই ফেসবুক মুজাহিদ বা ফেসবুক দায়ী যারা, তাদের বড় একটা অংশকে দেখা যায়। এখন দাওয়াতি কাজ মানেই তো হলো সোশ্যাল মিডিয়ার দাওয়াত সবচেয়ে বেশি, তো এইখানে যারা দাওয়াতি কাজ করে থাকেন তাদের বড় একটা অংশ ধারণার উপরে ভিত্তি করে দাওয়াতি কাজ করেন, আরেকজনের কথাকে নিজের নামে চালিয়ে দেন এবং এটাকে কোনো দোষের কিছু মনে করেন না। যেটাকে এনতেহাল বা কালাম চুরি, আরেকজনের কথা চুরি করা বলা হয়, এটাকে কোনো দোষে কিছু মনে করা হয় না। তো দাওয়াতি কাজ যারা করবেন তিনি যা জানবেন জানবেন সেটাই শুধু বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমেও আমাদেরকে এই নির্দেশ করেছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি সেটার প্রচার করুন, মন গড়া কোনো কথা নয়। সো আমরা যেটা জানবো নিশ্চিতভাবে শুধু সেটার দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। তৃতীয়ত যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার তা হলো দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল এবং নরম। মুফতির ফতোয়া আর দায় দাওয়া দুইটা টোন একরকম হবে না। আমরা বেশিরভাগ মানুষ দাওয়াতি কাজ করতে যাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, সেটার মুডটা থাকে ঝগড়াটে মুড, মনে হয় যে আমরা ঝগড়া করতে নেমেছি। আমাদের দাওয়াতি কাজে যতটা না দরদ থাকে তার চেয়ে বেশি থাকে জেদ, আমাদের দাওয়াতি কাজে যতটা না মমতা মাখা কথা থাকে তার চাইতে বেশি থাকে হলো জাজমেন্টাল কমেন্ট। আমরা কাকে কখন কাফের বানাবো, কাকে কখন গোমরা ফতোয়া দিব, আমরা সেটা নিয়ে চিন্তিত। আমরা অন্যকে নিয়ে যতটা চিন্তা করি আমাদের নিজেদের নিয়ে এতটা চিন্তা বা এর ধারে কাছেও নাই। আমরা নিজের ব্যাপারে যত সুধারণা করি অন্যের ব্যাপারে ঠিক উল্টা, অর্থাৎ তার চাইতে অনেক বেশি কুধারণা আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই পরিস্থিতির একটা বড় কারণ আছে, সেটা হলো চার নম্বর কারণ, সেটা হলো আমরা যারা দাওয়াতি কাজ করি বেশিরভাগ মানুষ দাওয়াত শেখা ছাড়া দাওয়াতি কাজ করি। আমি সবসময় বলার চেষ্টা করি যে আমরা তরুণ আলেম যারা আছি অথবা জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন, সিনিয়র ওলামা একরাম, মুরব্বি, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, বিচক্ষণ, বিদগ্ধ, সময় সচেতন ওলামা একরামের সরাসরি সান্নিধ্য এবং তত্ত্বাবধান সবসময় থাকা উচিত। এই একটা জিনিসের অভাবে অনেক সম্ভাবনাময় দায়ী তারা অকালে হারিয়ে যান, তারা শেষ হয়ে যান, তাদের দ্বারা উন্মত অনেক বেশি উপকৃত হতে পারত কিন্তু সেটা হয়ে উঠছে না, হঠাৎ করে তারা একেবারে অনেক বেশি চমকে ওঠেন আবার হঠাৎ করে তারা নিভে যান। এর অন্যতম কারণ হলো এই জায়গাটা। এই জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করতে চাই, আল্লাহর ওয়াস্তে সোশ্যাল মিডিয়াতে যখন দিনের কাজ করবেন, কোরআন এবং হাদিসকে রিপ্রেজেন্ট করবেন, আল্লাহ এবং তার রাসূলের পথে মানুষকে আহ্বান করবেন, আপনার ভুলগুলো ধরার জন্য কোনো একজন বা একাধিক মুরব্বী যেন থাকে যার কথা আপনি শুনবেন, যার সাথে আপনি পরামর্শ করবেন। আপনাদেরকে আমরা ক্ষুদ্র একটা তথ্য দিয়ে রাখি, আমরা আমাদের পেজে যে পোস্টগুলো করি, যে লেখাগুলো যায়, প্রত্যেকটা লেখা পাবলিকলি প্রকাশ করবার আগে, পাবলিশ করবার আগে আমাদের একটা টিম আছে, সেই টিমে আমরা দেই, প্রতিটা লাইন প্রতিটা শব্দ সেখানে চুলচড়া বিশ্লেষণ হয় এবং সেখানে দেখা যায় আমার পেজে আমি লিখব, আমি কোনো একটা বিষয় বলবো, একজন আমাদের সহকর্মী একজন আলিম বা কোনো একজন গ্রুপের মেম্বার তিনি বললেন না এটা উচিত হবে না, এটা চেঞ্জ করা উচিত বা এটা দেওয়া দরকার নাই, দেখা যায় তার কথাই আমাদেরকে মানতে হয়। অনেকে হয়তো মনে করেন যে র্যান্ডমলি বোধ হয় লেখাগুলো আমরা দিতে থাকি, যে না এত সহজ না, প্রতিটা লাইন প্রতিটা শব্দকে আমরা মশওয়ারাভিত্তিক বিশ্লেষণ করে তারপরে সেটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা দেওয়ার চেষ্টা করি, এরপরও কত ভুলভাল হয়ে যায়। তাহলে আমরা যারা নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করছি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আপনি আপকো মুস্তাকিল বিজ্জাত সমঝতে হয় ও মুস্তাকিল বজ্জাত হয়, যে নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ মনে করে, যার কোনো মুরব্বীর প্রয়োজন নাই, যার কোনো গাইডের প্রয়োজন নাই, যে কোনো কারোর তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা অনুভব করে না, সে আসলে কখনো ভালো দায়ী হতে পারে না। এই জন্য ভাইরা আমাদের এত দায়ী, এত হাজার হাজার আমাদের ফেসবুক মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ, এত বেশি আমাদের দাওয়াতি কাজ করার মানুষ আছে কিন্তু কোয়ালিটি নেই। এর অন্যতম কারণ হলো যে দাওয়াতি কাজ আমরা শেখার চেষ্টা করি না, আমরা মানুষটা দুই টাকার কথা বলি চার টাকা ওজনের, আমি মানুষটা যতটুকু আমি সে ওজনে কথা বলবো। আমাদের অনেক ভাইরা আছেন তারা দেখা যায় সলিউশন দেন যে মুসলিম মিল্লাতের কী করা উচিত,
গোটা বিশ্ব মুসলিমদের এই মুহূর্তে কি করা উচিত? এই সমাধান দিচ্ছেন কে? দাওয়াতি ফিল্ডে নাবালেক বাচ্চা ফতোয়া দিচ্ছেন বা সমাধান দিচ্ছেন যে গোটা পৃথিবীর মুসলমানদের এই মুহূর্তে কি করা উচিত, গোটা দেশের আলেমদের এখন কি করা উচিত, এটা গাইডলাইন করতেছেন একজন তরুণ, একজন এখনো পাকাপোক্ত হননি দাওয়াতের ময়দানে এরকম একজন মানুষ। আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরো বছর দশেক আগে, আরো বেশি হবে বোধহয় 12-13 বছর আগে, আমার এক বন্ধু একজন বড় ডাক্তার দিনদার, তিনি এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন, পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। তো আমি তার চেম্বারে রোগী হয়ে গেছি, আবার আমাকে স্নেহ করেন, ভালোবাসার মানুষ। তো উনি আমাকে প্রসঙ্গত বললেন, আপনার ওই বক্তব্যটা শুনছি, শুনে আমার কাছে মনে হয়েছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছেন। এটা আমাকে উনি বললেন, ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আছেন আপনি সহ, যে আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন। উনি কয়েকজন দায়ীর নাম বললেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ কথা বললেন, আর কয়েকজন দায়ীর নাম বলে বললেন ওনারা পাকছেন তারপরে মাইকের সামনে আসছেন, যার কারণে তাদের কথার ভিতরে সেই পুক্ততা বোঝা যেত। অবশ্য তার অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পর উনি মুস্কি হাসি দিয়ে বললেন, আপনি এখন একটু পাকছেন বলে মনে হয়। তো উনি যখন এই প্রথম কমেন্টটা করেছিলেন আমি একটু সেটাকে নেগেটিভলি নিইনি, আমি বরং খুব ভালোভাবে ভাবতে শুরু করলাম যে নিশ্চয়ই কোনো এক জায়গায় ঘাপলা ঘাটতি আছে, নাহলে এই লোকটা আমার মহব্বতের মানুষ, সে কেন এই কমেন্ট করবে। পরে আমি বক্তব্যটা আবার শুনলাম, 2-3 বার শোনার পর আমার মনে হলো হ্যাঁ এখানে বাড়াবাড়ি আছে, এখানে অনেক বেশি আমি স্ট্রেস দিয়ে ফেলছি, যেটা এভাবে দেওয়া উচিত হয়নি। তো ভাইরা আমার, আপনারা যারা দাওয়াতি কাজ করতে চান আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করতে চাই, আল্লাহর ওয়াস্তে যেহেতু এটা দাওয়া কনফারেন্স চলছে, আপনারা অবশ্যই সিনিয়র বিদগ্ধ বিচক্ষণ মুত্তাকি আল্লাহ বীরু নিজের কথা অনুযায়ী আমল করেন, দুনিয়াদার না, এরকম মানুষ একেবারে শেষ হয়ে যায় নাই, এরকম মানুষদের সান্নিধ্য আপনারা সবসময় নেবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করবেন। তারা যদি স্টপ করতে বলেন সেখানে স্টপ হয়ে যাবেন। দেখবেন আমাদের দাওয়াতি কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে, যত দায়ী এখন আছে, যদি কোয়ালিটিটা এনশিওর করতে পারি তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু না ইনশাআল্লাহ। ভাইরা আমার, 5 নম্বর যে বিষয়টি আমি বলতে চাই তা হলো, আমাদের এখন দাওয়া বিল হেকমা দাওয়া বিল বসিরার খুব বেশি প্রয়োজন। এমন একটা সময় আমরা পার করছি শয়তানের দিকে যারা আহ্বান করছে তাদের যে দূরদৃষ্টি, তাদের যে বিচক্ষণতা, তাদের যে প্ল্যান পরিকল্পনা, সেটা আমাদের চাইতে এত বেশি এবং এত গভীরে। আমি শুধুমাত্র ছোট ছোট দুটি এক্সাম্পল দিতে চাই। আমাদের দেশে একটা কথা এখন খুব জোরে সোরে চলছে, খুবই প্রাসঙ্গিক, সেটা হলো বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে, এবং বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরা ওলামা একরাম প্রত্যেকে যার যার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছেন, এবং অগণিত হাফেজ আলেম তাদের জীবন তারা বিলিয়ে দিয়েছেন, বহু মাদ্রাসার ছাত্ররা এখনও হসপিটালে কাতরাচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হলো যেই বৈষম্য দূর করবার জন্য মানুষ রক্ত দিয়েছে, এখানে মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শয়তানের চক্ররা বৈষম্য দূর করবার নাম দিয়ে তারা সমকামিতা এখানে প্রতিষ্ঠা করবার চেষ্টা লিপ্ত। আপনারা গতকালকের একটা নিউজ হয়তো অনেকে দেখেছেন, কলকাতার আরজি কর হসপিটালের একজন ডাক্তার, একজন নারীর চিকিৎসক, তার প্রতি পাশবিক নির্যাতন করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে ভারতে। এটার প্রতিবাদে ঢাকা ইউনিভার্সিটিতে একটা আয়োজন হয়েছে 16 আগস্ট রাতে, এবং সেই আয়োজনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা, তিনি উপস্থিত হয়েছেন, এস মুর্শিদ ওনার নাম। তিনি সেখানে উপস্থিত হয়ে তাদেরকে বলেছেন যে তোমরা কিছু দাবি দাওয়া পেশ করো, কিছু দাবি দাওয়া দাও তোমরা, যে দাবি দাওয়াগুলো বাস্তবায়নের জন্য আমরা ঝাঁপায় পড়ব। তিনি প্রকাশ করছেন যে আমরা ঝাঁপায় পড়ব তোমাদের সেই দাবি দাওয়া স্থলে, তোমরা সেগুলো দাও, দাবি দাওয়া তো রেডি ততক্ষণে। তিনি দিতে বলছেন এবং বলছেন যে ঝাঁপায় পড়ব আমরা, এবং তিনি আরও কিছু কথা সেখানে বলেছেন, আমি সেগুলোতে আর যাচ্ছি না। তার পুরো কথার খোলাসা হলো যে পুরা তার কাছে যে সরকারি শক্তি আছে তার পুরো ডিপার্টমেন্ট ঝাঁপায় পড়বে সেগুলো বাস্তবায়ন করবার জন্য, শুধু তাদেরকে উৎসাহ দিচ্ছেন, তিনি অনুপ্রাণিত করছেন যে তোমরা সেগুলো দাও। তারা দিয়েছে, তারা কি দিয়েছে, 13টা দফা বা দাবি দিয়েছে। এই 13টা দফা দাবির ভিতরে আমি যদি একটু পড়ে শোনাবার চেষ্টা করি, একটা দাবি ছিল 3 নম্বরের, সেটা হলো ধর্ম গোত্র এবং বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিটি লিঙ্গের মানুষের সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে। এটা আমাদের প্রচলিত আইন বিরুদ্ধ, যেমন তেমনি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের
কোরআনে কারিমের সুস্পষ্ট বিধানের হুবহু বিপরীত। এর আগে বিভিন্ন সরকার যেটা চেষ্টা করেছে করতে পারে নাই, এখন বৈষম্য দূর করবার নাম দিয়ে কলকাতায় হয়েছে কি আর তারা দাবি করছে কি, কলকাতায় হয়েছে একজন নারী চিকিৎসক পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন, তাকে খুন করা হয়েছে। পৃথিবীতে মুসলমানরা নারীদের অধিকার নিয়ে যখন কথা বলেছে তখন আজকালকার নারীবাদীদের জন্ম হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন তখন এই নারীবাদীদের 14 গোষ্ঠীর কারোর জন্ম হয় নাই। যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতে ফেলা হতো, যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা অপরাধ ছিল, সেই সমাজে নারীকে শুধুমাত্র মুক্তই করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষাই করেননি, নারীকে আকাশের উচ্চতায় তুলে দিয়ে গেছেন। কোনো বাবা মা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে যথাযথভাবে লালন পালন করে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তার বিপরীতে এক ডজন ছেলে সন্তান পালন করলেও এই সুসংবাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। সেই মুসলমানদেরকে যদি নারীদের অধিকারের সবক শুনেতে আসা হয় তো সেটা দুর্ভাগ্যজনক বিষয় ছাড়া কিছুই না। ভাইরা আমার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে একজন নারী চিকিৎসকের প্রতি জুলুম নির্যাতন, সেটার প্রতিবাদ হবে, কিভাবে তার জুলুম থেকে রক্ষা করা যায় সেটা বলা হবে, দাবি হচ্ছে কি দেখেন প্রায় সবগুলো দাবি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তার মানে একটা সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য ইচ্ছাকৃতভাবে অপ্রাসঙ্গিকভাবে এই সমস্ত দাবিগুলো তারা তুলে আনছে। এর ভিতরে একটা হলো দেখেন যেটা বললাম, ধর্ম গোত্র বর্ণের ঊর্ধ্বে উঠে মানে কোরআনের বিধানকে সাইডে রেখে বাদ দিয়ে সকল লিঙ্গের মানুষের সম অধিকার। এখানে একটা জিনিস দেখেন, সকল লিঙ্গের মিনিংটা কি, সকল লিঙ্গ মানে কি, নারী পুরুষ? জি না, মূলত সমকামিতার কথা সরাসরি না বলে এই যে সকল লিঙ্গ, তারপরে যে আপনার জেন্ডার ডাইভার্সিটি, জেন্ডার বৈচিত্র্য, লিঙ্গ বৈচিত্র্য, এগুলো সবগুলোর মিনিং হলো যে এখানে তারা সমকামিতাকেও একটা লিঙ্গ হিসাবে, সমকামীদেরকে একটা লিঙ্গ হিসাবে, ট্রান্সজেন্ডারদেরকে একটা লিঙ্গ হিসাবে এখানে প্রবেশ করাচ্ছে, সরাসরি বলছে না। তো যাই হোক, এখানে কোরআন কারিমের আয়াতের বিধান থেকে আমাদেরকে সারা দেশের মানুষকে সরে আসার জন্য আহ্বান করছেন। এই দেশে ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন করেছে কি কোরআন কারিমকে পরিবর্তন করবার জন্য? না। কোরআনের বিধানকে উল্টাবার জন্য মুসলমানরা রক্ত দিয়েছে? না। কিন্তু তারা তো সেই দাবি করছে, আমাদের ছাত্রদের, আমাদের মুসলমানদের রক্তকে তারা কিসের বিনিময়ে বিক্রি করছে দেখেন। দ্বিতীয় দাবি দেখেন, ইউনিফর্ম ফ্যামিলি কোড চালু এবং তার বাস্তবায়ন করতে হবে। এটার সহজ কথা হলো যে মুসলিম পারিবারিক আইন যেটা আছে এটা তুলে দিতে হবে, এবং তারা যে সমাজ চায় সেই সমাজ সোজা কথা বাস্তবায়ন করতে হবে, যেটা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা দর্শন মূল্যবাদের পরিপন্থী। 4 নম্বর, সন্তানের অভিভাবকত্বের আইন পরিবর্তন করতে হবে, নারীকে সন্তানের অভিভাবকত্ব দিতে হবে। কোরআন পুরুষকে বাবাকে অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছে এবং সেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত, এটা আমাদের সমাজের সংস্কৃতি, এটা এদেশের মানুষের আবহমানকাল থেকে আসা সংস্কৃতি, এটাকে পরিবর্তন করে ফেলতে হবে। দেখুন এগুলো এতটা অপ্রাসঙ্গিক এই সমাজে যে এগুলো নিয়ে এদেশের মানুষের কোনো কনসার্ন নাই, কিন্তু তাদের কনসার্ন আছে। এরপরে দেখেন 7 নম্বর হলো, নারী আদিবাসী প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষকে, দেখেন নারী আসছে, আদিবাসী আসছে, প্রতিবন্ধী আসছে, এরপরে আবার নারীর পরে আবার ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষ বলতে কী বোঝানো হয়? পুরুষ এবং মহিলা ছাড়া ভিন্ন লিঙ্গ এর পরিচয় দেয় যারা, তারা কারা? ট্রান্সজেন্ডার, আরো সহজ করে বলতে গেলে সমকামী। কারণ একজন পুরুষ যখন নিজেকে নারী ঘোষণা করে তখন তিনি আরেকটা পুরুষের সাথে বিয়ে বসে, কারণ তিনি ঘোষণা করছেন নিজেকে নারী, এখন একটা পুরুষের সাথে বিয়ে করেন, বিয়ে বসেন। যখন একটা ছেলেকে বিয়ে করেন তিনি, তখন আগে থেকেই তো তিনি পুরুষ, এখন একটা ছেলেকে বিয়ে করলেন, তাহলে সমান সমান কী দাঁড়ালো? সমকামী। তো এই সমকামিতা এদেশে মানুষকে গিলানো সহজ হবে না, সেজন্য এই সমস্ত শব্দের মায়ের পেশ তারা দিচ্ছে। আপনি দেখেন প্রতিটা দফায় হয়েছে কলকাতায় কি আর তারা দাবি করছে কি। তো এই যে ব্যাপারটা দেখেন, এখানে তারা বলছে যে নারী আদিবাসী প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষদের প্রতিনিধিত্বের জন্য যৌক্তিক অনুপাতে কোটা বরাদ্দ দিতে হবে। যে কোটা বিলুপ্তির জন্য এত কিছু, সেই ছাত্রদের করা সরকারের উপদেষ্টা এখন কোটা চাচ্ছেন সমকামীদের জন্য। এই মানুষগুলো যারা শারীরিকভাবে সুস্থ সবল তারা নিজের মেধায় তো লড়তে পারেন, কিন্তু এখানে নারীদের জন্য শুধু কোটা চাচ্ছেন তিনি তা না, তিনি ভিন্ন লৈঙ্গিক পরিচয়ে ধারণকারী মানুষদের অর্থাৎ সমকামীদের জন্য তিনি কোটা চাচ্ছেন। সমকামীদের শুধু বৈধতা দেওয়ার কথা বলছেন না, তাদের জন্য কোটা রাখার দাবি করা হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর যে দাবি,
সে দাবিতে লেখা আছে যে বলা হয়েছে যে 1860 সালের গর্ভপাতের আইন বাতিল করতে হবে, নারীকে গর্ভপাতের পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে। মানে জেনা ব্যবিচার হবে, অসামাজিক কার্যকলাপ হবে, মনে চাইলে গর্ভপাত করবে, এই বিষয়গুলো ইজি করে ফেলতে হবে। সোজা কথা, গর্ভপাতের মাধ্যমে যে ভ্রূণ হত্যা করা হয়, এটা কি হত্যা না হত্যা না? তো মানবতার ধ্বজাধারীরা দাবি করছেন কিসের? যে একটা মানব ভ্রূণ হত্যা করার অনুমতি দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। এ দাবি করছেন কারা? মানবতার সবক দেয় যারা আমাদেরকে সকাল বিকাল তারা। এরপর আপনি দেখেন কলকাতায় ঘটেছে কি, একজন নারী চিকিৎসকের উপরে জুলুম হয়েছে, আর তারা চাচ্ছে কি যে যে কোনো নারী যে কোনো জায়গায় গর্ভপাত করতে পারবে, পারমিশন চাচ্ছে। তার মানে যত রকমের অবৈধ সম্পর্ক আছে, জেনা ব্যবিচার আছে, এগুলো করে যাতে কারো টেনশন করতে না হয়, সে রাস্তা যাতে সুগম হয়, সেটা তারা চাচ্ছে। কলকাতায় হয়েছে কি আর তারা দাবি করছে কি? আচ্ছা, এরপরে দেখেন 9 নম্বর দাবি করেছে তারা, নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ দিতে হবে এবং নিরাপদ কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। তার মানে নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষদের কথা বলা হচ্ছে এখানে। পুরুষ তো আছেই, মহিলা পুরুষের বাদে আবার বিভিন্ন লৈঙ্গিক পরিচয়ের ধারণকারী মানুষদের জন্য কর্মসংস্থানে বিশেষভাবে তাদের জন্য সুযোগ দিতে হবে, পরিবেশ করতে হবে। তার মানে কি, নারী পুরুষ ছাড়া কি আছে? ট্রান্সজেন্ডার বা সমকামী। যদি আপনি বলেন না আমি এখানে তৃতীয় লিঙ্গ বুঝাইছি, তাহলে তৃতীয় লিঙ্গ বলতে আপনার সমস্যা কি? লৈঙ্গিক বৈচিত্র্য শব্দ বলতে কতগুলো অক্ষর ব্যবহার করতে হয়েছে, উচ্চারণ করা তো একটু কঠিন। আপনি তৃতীয় লিঙ্গে বলতে সমস্যা কোথায়? হিজড়া বলতে যদি আপনি না চান, না বললেন, তৃতীয় লিঙ্গ তো আমাদের দেশের স্বীকৃত ভাষা, সংবিধানের ভাষা, তাহলে সেটা ব্যবহার করতে অসুবিধা কোথায়? তার মানে এটা তাদের উদ্দেশ্য না, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি এটা তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য হলো সমকামী বা ট্রান্সজেন্ডারদেরকে তারা সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টায়। ভাইরা আমার, এখনো দেশের কিছুই ঠিক হয় নাই, কত জটিল অবস্থা। এখনো পুলিশ ভালো করে তাদের কাজে যোগদান করতে পারেনি, এখনো স্থবিরতা আছে, স্টাবল হচ্ছে না, সবাই সর্বাত্মক সহায়তা করছে, আমরা সবাই সহায়তা করছি। এই শুরুতে এসেই দেখেন তারা একটা পর একটা দফা দিচ্ছে, এবং সেখানে এদের দফার সাথে দফা দেওয়ার জন্য, দাবি দেওয়ার জন্য উপদেষ্টা মহোদয় তাদেরকে বলছেন এবং বলছেন ঝাঁপিয়ে পড়বেন তিনি এই দাবিগুলো বাস্তবায়ন করবার জন্য। এরপরে 10 নম্বর দাবি দেখেন, প্রতিটি ভিন্ন ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষের রাষ্ট্রীয় পরিচয়পত্রে তার লৈঙ্গিক পরিচয়ের স্বীকৃতি থাকতে হবে। তার মানে পুরুষ, মহিলা, ট্রান্সজেন্ডার বা সমকামী, এটা থাকতে হবে। পুরুষ মহিলা তো আছেই, তাহলে প্রতিটি লৈঙ্গিক পরিচয় ধারণকারী মানে কি বুঝাচ্ছেন আপনি? আপনি বলেন যে পুরুষ, মহিলা, হিজড়া বা তৃতীয় লিঙ্গ, এটা তো হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা মানে কি? প্রত্যেকটা লিঙ্গ পরিচয় ধারণকারী মানুষের মিনিং হলো এটা। বিগত আমলে আমাদের স্কুলে, এমনকি আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকে যে পাতায় পাতায়, লাইনে লাইনে, পৃষ্ঠায় পৃষ্ঠায় যে সমকামিতার কুশিক্ষা, এই অপসংস্কৃতি এবং বস্তাপচা সস্তা এই চিন্তাধারা এবং বিকৃত ব্যবস্থাপনাকে যারা এই সমাজে পুশ করার চেষ্টা করছে, আমাদের সমাজে এর বাইরে হাজারটা বিষয় আছে, সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আবার সেই একই জিনিসের পদধ্বনি আমরা এখনই শুনতে পাচ্ছি। 11 নম্বর দাবি ছিল তাদের, সব ধরনের লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে। সব ধরনের লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে, ওই যে মেয়েদের ছেলেদের মিরাসের যে আইন আছে সেটা বাতিল করতে হবে। তারপরে যায় আপনার সমকামীদের বিরুদ্ধে আমাদের দেশে আইন রয়েছে, আপনারা জানেন, সমকামীদের লিপ্ত হলে 2 বছর কারাদণ্ডের কথা বলা আছে, সেগুলো বাতিল করতে হবে। এই যে দাবিগুলো আছে, আপনারা এবার মিলান যে কলকাতাতে একজন নারী চিকিৎসক, তিনি জুলুমের শিকার হয়েছেন, তার সেই জুলুমের বিরুদ্ধে সর্বকণ্ঠে আমরা শতকণ্ঠে প্রতিবাদ জানাবো, কিন্তু এখানে প্রতিবাদ জানাতে গিয়ে দাবি যেগুলো তোলা হচ্ছে সবগুলো হলো সমকামী এবং ট্রান্সজেন্ডারদের জন্য দাবি। এই যে ষড়যন্ত্র, এটা আমাদের দেশে নতুন না, যারাই যখন আসে বিদেশিদের টাকা পয়সা ফান্ড পেয়ে তারা সেগুলোকে এই দেশে পুশ করার অপচেষ্টায় লিপ্ত থাকে। তারা জানে না এদেশের ওলামা একরাম তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এ সকল অনাচারের বিরুদ্ধে তারা কথা বলে যাবেন। এদেশের ওলামা একরাম, এদেশের দিনদার মানুষের কোনোদিন এটা বাস্তবায়ন হতে দিবে না। মালয়েশিয়ানরা যদি সমকামীদের যে সিম্বল, তাদের যে রংধনুর সিম্বল, সেই কালারগুলো, সেই 6 কালার, এগুলো যদি কেউ কোনো পোশাকে, আশাকে, ঘড়িতে, কোনো কিছুতে ধারণ করে, আমি যদি ভুল না বলে থাকি, না জেনে থাকি, তাহলে 3 বছর কারাদণ্ডের কথা বলা আছে। তো মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি এটার বিরুদ্ধে এত শক্ত অবস্থানে থাকার পরেও তারা উন্নতির চরম শেখরে পৌঁছে যায়, আমরা তাদের কাছে চাকর হওয়ার জন্য লালায়িত থাকি, তাহলে এরা আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায়? একজন উপদেষ্টা মহোদয়, তিনি এদেশের
সকল ধর্মের মানুষের কাছে ঘৃণিত একটা বিষয়কে সমাজে স্টাবলিশ করবার জন্য রীতিমতো প্রকাশ্যে এখন তারা নেমেছেন। এখন একজন আলেম হিসাবে, একজন দায়ী হিসাবে আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা এদেশের বৈষম্যের বিরুদ্ধে যত প্রকার বৈষম্য আছে সেই বৈষম্যের বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলেছেন, সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তো আলেম সমাজের দেশে। আলেমদের চাইতে, দায়ী টুপি এবং হিজাবের চাইতে বেশি বৈষম্য এদেশে কার প্রতি হয়েছে? আমাদের এই সমাজে শুধুমাত্র এই স্বাধীনতার পর থেকে না, ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। ওলামা একরাম এবং দিনদার মানুষ, তারা এই সমাজে সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে নিষ্পেষিত। একটা বাজেট বক্তৃতা, বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে কেমন বাজেট হয়েছে, বাজেট ভাবনা জানতে চায় বিভিন্ন মিডিয়াগুলো, আপনি জানেন। টকশো যেরকম হয়, অনেক সময় দেখা যায় বাহিরে তারা সাধারণ মানুষের, জনমানুষের বাজেট ভাবনা তারা জানতে চায়। একজন রিসালাকেও জিজ্ঞাসা করে, রিসালা ভাই, এই যে বাজেট সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা। কিন্তু আপনারা অবাক হবেন, আজ পর্যন্ত বাজেট নিয়ে কোনো আলেমের বক্তব্য কোনো মিডিয়া আমার জানা মতে জানতে চাই নাই। যে আলেমদের ভাবনা কি, আলেমদের কোনো ভাবনা থাকতে পারে না? এদেশে সোয়া তিন লক্ষ মসজিদ, সোয়া তিন লক্ষ মসজিদের প্রত্যেকটা মসজিদে যদি 150 করে মুসল্লি থাকে, তাহলে সোয়া তিন লক্ষ মসজিদের ইমাম সাহেবরা, আলেমরা, তারা কমপক্ষে 4 কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন। এত বিশাল জনগোষ্ঠীর মানুষকে ইগনোর করতে 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 আপনারা একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন। সময় তো ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে আঙ্গিনায়, যে বিশ্ববিদ্যালয়ে জায়গা দান করেছে একজন মুসলমান নবাব, যে বিশ্ববিদ্যালয় চলে বেশিরভাগ মুসলমানদের করের টাকায়, সেই বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের জায়গায় মুসলমানদের টাকা, বেশিরভাগ মুসলমানদের টাকা যেখানে, সেখানে সেই প্রতিষ্ঠানে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়েছে, তার জন্য শোকজ যিনি জারি করেছেন, তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনিয়েছেন তার কক্ষে গিয়ে, আপনারা দেখেছেন। অবাক করা বিষয় কি জানেন, এদেশের এক শ্রেণীর মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না। নীতিবাক্য শুনেছেন? জোর করে কোরআন শোনানো ঠিক না, মনে হয় যে জোর করে আয়না ঘরে নিছি। যারা জোর করে আয়না ঘরে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে নাই, তারা এখন আল্লাহর কালাম শুনাইছে একজন মুসলমান দাবিদার মানুষকে, কোনো হিন্দুকেও শোনায় নাই, সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জোর করে কোরআন তেলাওয়াত করা ঠিক না। তাহলে জোর করে কোরআন তেলাওয়াত বন্ধ করা ঠিক আছে? রমজানে যখন কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় নাই, সেখানে শোকজ জারি করা হয়েছে, সেটা ঠিক ছিল? তাহলে তুমি নিজের বেলায় খুব অধিকারের পরে সোচ্চার, অন্যের বেলায় একেবারে সোচ্চার না? দেখুন, আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয়, আমরাও মানবাধিকারের কথা বলি, কিন্তু আমরা মানবাধিকার বলতে মিন করি একটা, ওরা মানবাধিকার বলতে মিন করে সমকামিতা, সমকামীদের অধিকার। আমরা বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না, খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না, নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না, কারোর প্রতি কোনো বৈষম্য হবে না, হুজুর শ্রেণীর প্রতি বৈষম্য হবে না। দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা হবে দায়ের কারণে, এই বৈষম্য হবে না। টুপি আছে, হিজাব আছে, সেজন্য সে ভার্সিটিতে চান্স পাবে না, বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে, এগুলো থাকবে না। এদেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায়, আর ওরা আছে এদেশে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে তথাকথিত বৈষম্য দূর করার জন্য। আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না। আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণী কথা বলছি না, এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয়, সমকামিতাকে এদেশে অধিকার হিসেবে, এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে, পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে, সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য। আপনি একটা ভিডিও, ভাইরাল একটা ভিডিও দেখেছেন, কোনো একটা গণমাধ্যমের কোনো একটা টক শো বা টেলিভিশনে কোনো একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রান্সজেন্ডার একটা মেয়ে আসছে, দেখে ছেলে ছিল সে, সম্ভবত মেয়ে হয়ে গেছে, সে চিত্র দেখে বাবা যে হাওমা করে কেঁদেছেন, গোটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে। এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক, যারা এর ধ্বজাধারী, এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করাবার অপচেষ্টায় লিপ্ত আছে। এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে ভাইরা আমার। অতএব আমরা যারা দাওয়াতি কাজ করব, সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদেরকে বিভিন্ন নাস্তিক্যবাদ, ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এমন এমন শব্দ দিয়ে, মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে বড় তুলতে হবে। ধর্মীয় পরিচয় বড় বিষয় না, এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাপ।
যেগুলো শোনার পর আমাদের দেশে এক শ্রেণীর সাধারণ মুসলমানরা না বুঝে, তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যে কত সুন্দর কথা, হিন্দু না, বৌদ্ধ না, মুসলমান না, আমার কাছে মানুষ হিসেবে অধিকার চান, আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি। দিন শেষে এটা যে নাস্তিক্যবাদের প্রতি আহ্বান, এটা যে তথাকথিত মানব ধর্মের সেই বস্তাপচা সস্তা আহ্বান, এটা আমরা অনেকে বুঝতে পারছি না। এই জন্য ভাইরা, যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথে এই কাজটা সম্পাদন করতে হবে। এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন, এই জন্যই শেখার প্রয়োজন, এই জন্যই বোঝার প্রয়োজন। আল্লাহ তালা আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুন। ভাইরা, আমার যত রকমের ষড়যন্ত্র আছে সেগুলো আমাদেরকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এদেশে মানুষ এতটাই ধর্মপ্রাণ যে দিনের কারণে ওলামায়ে কেরামের প্রতি রাষ্ট্রযন্ত্রের কোনো কোনো ক্ষেত্রে বৈষম্য কিংবা কোনো কোনো ক্ষেত্রে এক শ্রেণীর মিডিয়ার বৈষম্য থাকলেও এদেশের সাধারণ মানুষের অন্তরের গহীনে ওলামায়ে কেরাম অবস্থান করেন। একজন আলেমকে যে সম্মান, যে রেসপেক্ট সাধারণ মানুষ করে, কোনো পলিটিশিয়ানকে, কোনো পদস্থ কর্মকর্তাকে তিনি যত বড়ই হন না কেন, অন্তরের গভীর থেকে প্রকৃত যে ভালোবাসা থেকে যে শ্রদ্ধাটা হয়, সেই শ্রদ্ধাটা কখনো এদেশে মানুষ অন্য কাউকে নিবেদন করে না। ওলামায়ে কেরামের প্রতি যে ভালোবাসা তাদের আছে, আমি আশা করব দায়িত্বশীলরা সেই বিষয়গুলো মাথায় রাখবেন। এখানে বিদেশিদের কোনো এজেন্ডা তারা পুশ করার অপচেষ্টায় যারা লিপ্ত যেন না হন, সেটা বিনীতভাবে তাদেরকে অনুরোধ করতে চাই। এগুলো যদি করা হয়, এদেশে কোনো মানুষ সেটাকে সহ্য করবে না ইনশাআল্লাহ তাআলা। তাদের যদি সৎসাহস থাকে, তারা সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য আইন করার ব্যাপারে গণভোট করুক, আমার তো মনে হয় না যে 1% ভোটও তাদের পক্ষে পড়ার জন্য সম্ভাবনা আছে। ভাইরা আমার, অতএব এই যে যারা আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এবং সবক শিখায়, তারাই যদি আমাদেরকে এমন জিনিস চাপায় দেয় যেটা এদেশের কোনো মানুষ বিশ্বাস করে না, তাহলে এর চাইতে বড় বাক স্বাধীনতা হরণার কি হতে পারে। বিধায় আমরা আশা করব যে যারা দাওয়াতি কাজ করেন তারা এই টোনগুলো বোঝার চেষ্টা করবেন যে আপনাকে বৈষম্য বলতে কি বুঝাচ্ছে, মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কি আর তার মতলবটা কি, এটা বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। এরপর যে পয়েন্টটা বলবো তা হলো, দাওয়াতি কাজ যারা আমরা করবো ইনশাআল্লাহ, দাওয়াতে ফিল্ডে যারাই কাজ করবো ইনশাআল্লাহ, তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে। আমাদের দেশে নারীদের মধ্যে দাওয়াতি কাজ করবার মতো সেরকম মহিলা দায়ী, উপযুক্ত দায়ী নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে অন্যান্য মেয়েরা দিন শিখবার জন্য আসতেন, অনেক আলেম আছেন তার স্ত্রীকে পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই, এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন নাই যে তিনি আশপাশের মহিলাদেরকে, তার বিল্ডিংয়ে থাকা মহিলাদেরকে অ্যাটলিস্ট দাওয়াতি কাজ করবেন, আল্লাহর প্রতি আহ্বান করবেন। আমাদের মা বোনদের, বিশেষ করে এদেশে মা বোনদের দিনের প্রতি যে আগ্রহ, যদি আমরা আজকে উপযুক্ত মহিলা দায়ী সেরকম তৈরি করতে পারতাম, এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজে শরীয়তের যে বাইন্ডিংসগুলো আছে, শরায়েতগুলো আছে, সেগুলো মেনটেন করে যদি করা যেত, এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যেত। আমাদের আসুন্না ফাউন্ডেশনে আমাদের মা বোনদের যে অংশগ্রহণ, মা বোনদের যে আগ্রহ ভালো ভালো কাজে, সেটা বেশ অনেকগুলো প্রজেক্টে আমরা দেখেছি পুরুষদের চাইতে অনেক বেশি। আমরা অনেকগুলো ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতা আয়োজন করি, আপনারা জানেন সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন, প্রত্যেকবার আমরা দেখি মেয়েরা সবসময় অংশগ্রহণকারীর সংখ্যা সবচেয়ে এগিয়ে থাকে এবং ভালো ভালো পুরস্কারগুলো তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে। অতএব আমাদের মা বোনদের জন্য দায়ী গড়ে তোলার কাজ আমাদেরকে করতে হবে। আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মা, তাদেরকে দিনের বেসিক বিষয়গুলো শেখাতে হবে এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাদেরকে দায়ী হিসাবে গড়ে তুলতে হবে। আবার দাওয়াতি কাজের জন্য শরিয়ার বাইন্ডিং, শরিয়ার নীতিমালাকে লঙ্ঘন করে এক জেলা থেকে আরেক জায়গায় মাহরাম ছাড়া বা যাচ্ছে তা খুশি করে সংসার স্বামী সব ত্যাগ করে করবেন, তিনি সেই দাওয়াতের কথা আমি বলছি না, কিন্তু বেসিক দাওয়াতি কাজ আমাদের মা বোনদেরকে করতে হবে এবং তাদেরকেও সেরকম ক্যাপাবল করে আমাদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ তো আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি আবারও বলছি, আমরা যারা দাওয়াতি কাজ করব, প্রথমত আমাদের এখলাস দরকার, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকা দরকার, নিয়তটা সহি হওয়া দরকার, আমাদের সস্তা কোনো উদ্দেশ্য যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে দাওয়াত দিতে হবে জেনে শুনে, আমরা যে বিষয়ে দাওয়াত দেবো সে বিষয়ে খুব ভালো করে জেনে দাওয়াত দিব, না জেনে বা সামান্য ধারণার ভিত্তিতে কোনো দাওয়াত দিব না। তৃতীয়ত আমাদের দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ গালিগালাজ অনেক টুপি দাড়ি ধারণকারী, প্রোফাইল পিকচার ধারণকারী অনেকে করে থাকেন, সেটা আমাদের রীতিমতো লজ্জার কারণ হয়। বিশেষ করে এক হুজুরের ভক্ত হয়ে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করার সময় আমাদের মুখ দিয়ে কী বের হয়, কী বের না হয়, সেটা বলে আসলে শেষ করা যায় না। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, স্যার বলতেন যে এই দেশের মানুষের কাছে যদি আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালার জিম্মাদারে দিতেন, তাহলে জান্নাত পুরোটাই খালি থাকতো,
কেন খালি থাকতো? কারণ একজনের মতে আরেকজন জাহান্নামী, আবার তার মতে এ জাহান্নামী, তাহলে উভয় গড়ে জাহান্নামী, জান্নাত খালি থেকে যেত। তো আমরা এই যে জাজমেন্টাল কমেল বেশি করি, কাজের কাজ কম করি, আমাদের দাওয়াত হইতে হবে অত্যন্ত বিনয়ের সাথে, এখলাসের সাথে, তাকওয়ার সাথে, কোমলতার সাথে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে যে বিষয়টি খেয়াল করতে হবে তাহলে দাওয়াতি কাজ শিখতে হবে। আমি যতটুকু দাওয়াতি কাজ করবো ততটুকু শিখবো, এবং আমার কোনো না কোনো মুরব্বী, তত্ত্বাবধানকারী, কোনো না কোনো বিচক্ষণ ব্যক্তি আমার পেছন থেকে আমাকে গাইড করবেন, শাসন করবেন, আমার ভুল ধরিয়ে দিবেন, সেই ব্যবস্থাপনা আমার রাখতে হবে। এর পাশাপাশি যেটি বলবো তাহলে দাওয়াত হবে বিচক্ষণতার সাথে, বিদগ্ধভাবে এবং বসিরতের সাথে, অন্তর্দৃষ্টির সাথে। চলমান পরিস্থিতি কী হচ্ছে, আমার কী করা উচিত সেটা বুঝে শুনে আমাকে পদক্ষেপ নিতে হবে। আমার শব্দ চয়ন, আমার উপস্থাপন, সব কিছু এটার সাথে সংশ্লিষ্ট বিষয়। তারপরে যেটি বলেছি তা হলো দাওয়াতি কাজের জন্য আমাদের মা বোনদেরকে উপযুক্ত করে তুলতে হবে, গড়ে তুলতে হবে। তারা এক একজন যাতে অন্যান্য নারীদের মধ্যে শরীয়তের উসুল এবং জওয়াবেত শরায়েত এগুলো মেনটেন করে তা যেন দাওয়াতি কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম যোগ্য দাঈ ইলাল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ নবীর রেখে যাওয়া দিনকে আমরা মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে, গোটা পৃথিবীতে যেন আমরা সর্বোত্তম উপায়ে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ক্যাপাবল এবং যোগ্য হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।